ঝোপের পাশে কুকুরদের জটলা দেখে সন্দেহ হয়েছিল। ঝোপের মধ্যে কিছু একটা আছে বুঝতে পেরে উৎসুক কয়েকজন যুবক উঠে গিয়েছিলেন দেখতে, আর গিয়ে যা দেখলেন তা এক কথায় ভয়ঙ্কর। সদ্যজাতকে খুবলে খাচ্ছে কুকুরের দল, ভয়ঙ্কর ঘটনা, তাকিয়ে থাকা যায় না। বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পাঁচিলের পাশে ঝোপের মধ্যে সদ্যজাতর মৃতদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন। ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। হাসপাতালের কর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করেন, কিন্তু ওই শিশুর মা বাবা কে, কিভাবে ঝোপের মধ্যে এলো তার মৃতদেহ, ধন্দ ছড়িয়েছে পুরো মাত্রায়। খবর পেয়েছি, ওটা এসডিও সাহেব, এসডিওকে বলেছি দেখতে বিষয়টা কেন এরকম হলো। এটা স্বাস্থ্য দপ্তরের উচিত ছিল, হাসপাতাল কর্তৃপক্ষে উচিত ছিল খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া। আমি বিষয়টা দেখছি। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সোমনাথ দাস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি। হংসরাজ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।